আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই আইকিউ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের আইকিউ বাংলা চ্যানেলের ফেসবুক পেজে ঢাকা থেকে এক ভাই আমাদের কাছে একটি অনুরোধ করেছেন যে আপনারা জাল হাদিস সম্পর্কে একটি ভিডিও বানান। তো আমরা জাল হাদিস সম্পর্কে ভিডিও বানানোর জন্য আজকে মনস্থির করেছি। আমাদের সমাজে জাল হাদিস ব্যাপকভাবে প্রচলিত রয়েছে, অনেকগুলো জাল হাদিস একত্রে বলা সম্ভব নয়, তাই আমরা সমাজে প্রচলিত অত্যন্ত জনপ্রিয় জাল হাদিসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুইটি জাল হাদিস আজকে উল্লেখ করব। প্রথমে আমরা উল্লেখ করছি যে হাদিসটি আমাদের সমাজে অত্যন্ত জনপ্রিয়, অনেকেই এই হাদিসটি বিভিন্ন সময়ে উল্লেখ করে থাকেন, তা হলো এরকম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতলুবুল ইলমি ওয়ালাউ বিসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জ্ঞান অর্জনের জন্যে প্রয়োজনে সুদূর চীন দেশ সফর করো। এটি আল হাদিস হিসেবে অত্যন্ত জনপ্রিয়, কিন্তু দুঃখের বিষয় এটি যে উতলুবুল ইলমি ওয়ালাউ বিসিন এই শব্দটি প্রসিদ্ধ বা সহি কোনো হাদিসেই উল্লেখ নেই, এটা কোনো সহি হাদিস নয়। মুহাদ্দিসিনে কিরাম এটাকে জাল হাদিস হিসেবে চিহ্নিত করেছেন। তো এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সহি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করার ব্যাপারে, জ্ঞান অর্জন করার ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন, কিন্তু যে শব্দটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি সে শব্দটা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রচার করা, আল হাদিস হিসেবে প্রচার করা, এটা কোনোভাবেই কাম্য নয়, এটা মারাত্মক অন্যায়। দ্বিতীয় নম্বর আরেকটি হাদিস অত্যন্ত জনপ্রিয়, তা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মি'রাজুল মুমিনিন। এখানে বলা হচ্ছে যে সালাত মুমিনের মেরাজ স্বরূপ। আসলে আস-সালাতু মি'রাজুল মুমিনিন এটি কোনো হাদিস নয়, মুহাদ্দিসিনে কিরাম এটিকে জাল হাদিসের অন্তর্ভুক্ত করেছেন। আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ স্বরূপ, এটি জাল হাদিস হিসেবেই মুহাদ্দিসিনে কিরাম উল্লেখ করেছেন। বুখারী শরীফের 413 নম্বর হাদিস এবং 426 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ আছে যে মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তার কথোপকথন হয়। এই শব্দটাকেই ব্যাখ্যা করতে গিয়ে, এই শব্দটাকে বোঝাতে গিয়ে হয়তো বা কেউ আস-সালাতু মি'রাজুল মুমিনিন শব্দটা উচ্চারণ করেছেন। অতএব এ থেকে আমাদের সাবধান থাকতে হবে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে প্রচার করা মোটেই কাম্য নয়, এটা আমাদের অজ্ঞতার বহিঃপ্রকাশ। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা হাদিস যখন প্রচার করবেন তখন একটু যাচাই করে নেবেন আপনি যেটা বলছেন এটা কি হাদিস না আদৌ হাদিস নয়। আপনি দ্বীনের প্রচারের জন্য, কুরআন সুন্নাহর প্রচারের জন্য কাজ করছেন, কিন্তু শুধু শোনা মাত্রই প্রচার করা, এটা মিথ্যাবাদী হওয়ার শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।